আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব দু হাজার সালের তো যে সাবজেক্ট ও যে ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটা হলো আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি এটা তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রির ক্লাস থ্রির আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি এটা দু সালের সম্পূর্ণ নতুন আপডেটেড মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেখো প্রশ্নপত্রটা একবার তোমরা দেখে নাও স্ক্রিনে আমি দেখাচ্ছি প্রশ্নপত্রটা এই রকম একদম নতুন প্রশ্নপত্র এটি দু হাজার একুশ সালের পার্ট থ্রি এর নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো শুরু আজকের মূল ভিডিও তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলের নতুন এসছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে দেখো তোমাদের তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রিয়ের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রিয়ের প্রথমেই কি প্রশ্ন রয়েছে প্রথমে একদাগে বলা হচ্ছে যে ঠিক উত্তর নির্বাচন করো এখানে তোমাদের তোমরা প্রশ্নপত্রটা কাছে রাখবে তোমাদের প্রশ্নপত্রে দেখবে একদ্যাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে আমি কিন্তু এখানে অপশান লিখছি না আমি ডিরেক্ট উত্তরগুলো লিখে দিচ্ছি দেখো একের এক দাগে আছে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো জীব এটার উত্তর হবে জিভ তারপরে আছে একের দুই দাগ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস আমি জানি এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছে তাদের মধ্যে অনেকের প্রিয় খাবার চিপস কিন্তু তোমাদের অপশানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অ্যান্সার এটাই হবে যে পুষ্টিকর নয় নয় এমন একটি খাবার হলো চিপস তাহলে চিপস কিন্তু একদমই পুষ্টিকর খাবার নয় এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে করতে মনে রেখো খাওয়ার সময় তারপরে একের তিন দাগ মাটির নিচে একটি আনাজ হলো আলু মাটির নিচে নিচের একটি আনাজ হলো আলু মাটির নিচের একটি আনাজ কি আলু এরপরে চলে আসছি দুই দাগে দুই দাগে আছে ঠিক বাক্যের পাশে এইভাবে রাইট চিহ্ন দিতে হবে মানে টিক চিহ্ন দিতে হবে আর ভুল বাক্যের পাশে এইভাবে ক্রস অর্থাৎ কেটে দিতে হবে এই চিহ্ন দিতে হবে তো দেখো দুয়ের দাগে আছে কি স্কিপিং এ হাতের কবজির কোনো কাজ হয় না স্কিপিং বলতে কি বোঝায় স্কিপিং বলতে হচ্ছে লাফানো যেমন তো হাতের কবজির কোনো কাজ হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল এখানে অবশ্যই হাতের কাজ হয় তারপরে আহ দুইয়ের দুই দাগ পেঁয়াজ হলো গাছের মূল পেঁয়াজ হলো গাছের মূল দেখো পেঁয়াজের যে অংশটা আমরা খাই সেটা মাটির নিচে থাকে এর জন্যই যে এটা মূল তা কিন্তু নয় এটা হচ্ছে পেঁয়াজ গাছের কাণ্ড পেঁয়াজ গাছের কাণ্ডটা কাণ্ডটা হচ্ছে আমরা যেটাকে খাই যেটাকে আমরা পেঁয়াজ বলছি তাহলে এখানে বলছে যে পেঁয়াজ হলো গাছের মূল গাছের মূল কিন্তু নয় এটা কিন্তু কাটা হবে এই আমরা যে পেঁয়াজটা খাই সেটা হচ্ছে গাছের কাণ্ড আর ওই গাছের কাণ্ডের নিচে দেখবে আরও মূল বা শেকড় থাকে আর গাছের ওপরে যে অংশটা থাকে পেঁয়াজের ওপরের অংশটা সেটা হচ্ছে পেঁয়াজের পাতা তাহলে এটা ভুল তাহলে কেটে দেবে তারপরে দুয়ের তিন ডাক সয়াবিন সয়া সয়াবিন একটি প্রাণীজ খাবার সয়াবিন একটি প্রাণীজ খাবার আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কম বেশি খেয়ে থাকি সয়াবিন এই সয়াবিন একটি প্রাণীজ খাবার এটা বলা হচ্ছে এটা কিন্তু নয় এটা হচ্ছে উদ্ভিজ্জ খাবার অর্থাৎ এটা কিন্তু গাছের থেকে পাওয়া যায় সয়াবিন গাছের থেকে পাওয়া যায় এটা প্রাণীজ খাবার নয় তাহলে এটাও কেটে দেবে তারপরে তিন ডাক দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিন দাগে বলা হচ্ছে তো তিনের এক দাগের প্রশ্ন দেখো কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন কেন চোখের যত্ন নিতে হবে তো এই প্রশ্নের উত্তর লেখো আমাদের শরীরের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে আমাদের শরীরের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হলো চোখ গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হলো চোখ দাড়ি চোখে আলো পড়লেই আমরা পৃথিবীর সমস্ত দৃশ্যমান বস্তু দেখতে পাই চোখে আলো পড়লেই আমরা পৃথিবীর সমস্ত দৃশ্যমান বস্তু দেখতে পাই তাই চোখকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য তাই চোখকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আমাদের চোখের যত্ন নেওয়া প্রয়োজন আমাদের চোখের যত্ন নেওয়া প্রয়োজন কারণ চোখ অকেজো হয়ে গেলে কারণ চোখ অকেজো হয়ে গেলে আমরা কিছুই দেখতে পারবো না আমরা কিছুই দেখতে পারব না এরপরে দেখো তিনের দুই দাগে বলা হচ্ছে এমন দুটি ফলের নাম লেখো যার এক মানুষের খাদ্য হলেও যার এক অংশ এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য হলেও অন্য অংশ প্রাণীদের খাদ্য প্রশ্নপত্রে দেখবে কি যে এই অংশটা লেখা নেই এখানে অংশ হবে যে এমন দুটি ফলের নাম আমাদের লিখতে হবে যেটার একটা অংশ মানুষ খায় কিন্তু অপর অংশটি প্রাণীরা খায় তো এই প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর লেখো প্রথমে সর্ষে সরষে লেখো তারপর একটা হাইফেন দাও তারপরে লেখো সর্ষের থেকে প্রাপ্ত তেল মানুষের খাদ্য সর্ষের থেকে প্রাপ্ত তেল মানুষের খাদ্য তারপরে লেখো কমা দিয়ে সর্ষের খোসা গরু ছাগল প্রভৃতি গবাদি পশুর খাদ্য সরষের খোসা গরু ছাগল প্রভৃতি গবাদি পশুর খাদ্য তারপরে লেখো আম লেখো আমের শ্বাস মানুষের খাদ্য আমের শ্বাস মানুষের খাদ্য অর্থাৎ আমের যে শ্বাসটু কম রাখায় সেটাকে যে সুস্বাদু মিষ্টি অংশটুকু যেটাকে বলা হচ্ছে শ্বাস সেই আমের শ্বাস মানুষের খাদ্য আর আমের খোসা গরু ছাগল প্রভৃতি গবাদি পশুর খাদ্য আমের খোসা গরু ছাগল প্রভৃতি গবাদি পশুর খাদ্য এরপরে দেখো চারের দাগের প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চারের দাগে কি বলা হচ্ছে চারের এক দাগ কিভাবে নানান রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো কিভাবে নানান রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো এই প্রশ্নটার উত্তর তোমাদের পাঠ্য বইতেই একটা অংশে সুন্দর করে দেওয়া রয়েছে তো আমি পাঠ্যবংশ পাঠ্য পাঠ্য বই থেকেই হুবহু এখানে তুলে ধরেছি দেখো তোমরাও এটাই লিখবে আগে স্থলভাগে শুধু বন ছিল আগে স্থলভাগে শুধু বন ছিল বনের ফল মূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা বনের ফল মূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা দাঁড়ি নানান জায়গার লোক নানান রকম খাদ্য চিনেছিল নানান জায়গার লোক নানান রকম খাদ্য চিনেছিল দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না মাঝে ছিল সাগর মাঝে ছিল সাগর দাড়ি অথই জল অথই জল দাঁড়ি অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ তারপর এক দেশ থেকে অন্য দেশে মানুষের যাতায়াতের সাথে তারপর এক দেশ থেকে অন্য দেশে মানুষের যাতায়াতের সাথে নানান রকম খাবার ও ছড়িয়ে পড়লো দেশ বিদেশে নানান রকম খাবার ও ছড়িয়ে পড়ল দেশ বিদেশে তো এটাই ছিল ক্লাস থ্রির আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে